কেন আমার তো ভালোই লাগছে। তাহলে কেন বসে আছেন? মানে আপনারা কি শুনছেন? বলে হ্যাঁ শুনছি। তো বলছে না আমি তো শুনতে পাচ্ছি না। তো শুনতে পাচ্ছেন না তাহলে উত্তর দিচ্ছেন কি করে? তো ভাব যদি না থাকে তাহলে কিসের আশায় বসে আছেন? আসলে আমাদের যে কি ভালো লাগে আমরা নিজেরাও জানি না, কখন কি ভালো লাগে। তো লালন সাহেজির একটা খুব অনেকগুলোর গানের রিকোয়েস্ট আছে, তো আমার খুব ভালো লাগার এটাও লিস্টের মধ্যেই রিকোয়েস্ট করেছেন, তো আমি গাইছি, আশা করছি ভালো লাগবে। ভাই একটা কথা বললেন যে নারীর মধ্যে যতগুলো রূপ দেখেছে তো তার কাছে মায়ের রূপটাই বেশি ভালো লাগে। সৃষ্টিকর্তা স্বয়ং পাওয়ার দিয়ে দিয়েছে এই নারীর মধ্যে, ওই নারীকে মাপতে যেও না, কারণ ওই নারীকে মাপার গভীরতা আপনার মধ্যে নেই। এই জন্য সাধকরা সেখান থেকে সবসময় দূরে দূরে থাকে, কারণ এই নারী না এমন একজন, মানে ষোলো কলা আছে না, ষোলো কলা দেখায় ধ্বংসের মূল, আবার এই নারীই পারে উদ্ধার করতে, একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। কিন্তু এই নারীর কন্ট্রোল করার পাওয়ার সেটা কিন্তু আপনাদের মধ্যে আছে। সেটা কার মধ্যে? একজন সিদ্ধ পুরুষের মধ্যে। চাতো বাচে কেমনে মেঘে পরিশন দিনে, চাতো বাচে কেমনে মেঘে পরিশন দিনে,
জাতক মোলে যাবে জানা ওই নামের গৌরব রবে না জাতক মোলে যাবে জানা জাতক ছোট্ট একটি পাখির নাম সে সমুদ্রের কিনারায় থাকে কিন্তু সমুদ্রের জল পান করে না ওই মেঘের দিকে চেয়ে থাকে কখন মেঘের বর্ষণ আসবে আজকে এই বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে যার উপলক্ষে আপনারা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে আর এই বাড়ির যিনি একজনের কাছে বায়াত গ্রহণ করেছেন সে তার আশিক তার আশিকে মোজে তার পীড়িতে তার প্রেমে ফানাফিল্লা হয়ে আজ সে শুধু তাকেই দেখতে পায় সেই হৃদয়ের সিংহাসনে তাকেই তিনি বসিয়েছেন সেই চাতক ওই মেঘের বর্ষণের দিকে চেয়ে থাকে কিন্তু সমুদ্রের কিনারায় থেকে ওই সমুদ্রের জল সে পান করে না এজন্য সাধকের ভাষায় এই চাতককে সাধক পাখি বলা হয় কারণ দেখেন কত ত্যাগী পাখি আমরা যদি সামনে একদম দই পোলোয়া কোরমা পাই ঠিকই পেট ভরে খেয়ে নেব কিন্তু যারা বাউল ধর্মে বিশ্বাসী আমাদের মধ্যে ছয়টা রিপু আছে কাম ক্রোধ লোভ লালস এগুলো যদি আমরা কন্ট্রোলই না করতে পারলাম তাহলে আমরা কিসের মানুষ মানুষ যার মধ্যে হুঁশ জ্ঞানটা আছে সেই তো মানুষ গরু ছাগল সব কিছুরই বাচ্চা হয় কিন্তু মানুষকে জন্মগ্রহণ করে আবার মানুষ হতে হয় চাতক মোলে যাবে জানা